হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে স্নাতক বা সমমান পর্যায়ে সকল শিক্ষার্থীদের জন্য আর্থিক অনুদানের বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরব। পুরো বিষয়টি ভালোভাবে বুঝতে হলে অবশ্যই তোমাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। একটু ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওয়েবসাইটের অ্যাড্রেসটি হচ্ছে tmed.gov.bd। ওয়েবসাইটটিতে লগ ইন করার পর আমরা একটা ল্যান্ডিং পেজ দেখতে পারবো। পেজটি স্ক্রল করে একটু নিচের দিকে ডান দিকে আসলেই আমরা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের আর্থিক অনুদান এবং অনলাইন আবেদন সংক্রান্ত কিছু লিঙ্ক দেখতে পারবো। তার মধ্যে প্রথমে অনুদান নীতিমালা 2021, অনুদান সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং অনলাইন আবেদন, তিনটে লিঙ্ক দেখতে পাচ্ছি। অনুদান নীতিমালা 2021 এবং অনুদান সংক্রান্ত বিজ্ঞপ্তি আমরা আগে দেখে নিব এবং তারপর অনলাইন আবেদনে ক্লিক করব। সর্বপ্রথম আমরা অনুদান সংক্রান্ত নোটিশটি পড়ে আসব। নোটিশটি একটি সংশোধিত বিজ্ঞপ্তি, অর্থাৎ এর আগে একটা নোটিশ দেওয়া হয়েছিল এবং এটি সংশোধনের পর নতুন করে পুনরায় একটি নোটিশ দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে আবেদন দাখিলের সময়সীমা আগামী 19/2/2021 থেকে 10/3/2021 তারিখ পর্যন্ত পুনঃ নির্ধারণ করা হলো। অর্থাৎ আগের যে সময়সীমাটি বেঁধে দেওয়া হয়েছিল 19/2/2021, এটির পরিবর্তে 10/3/2021 সাল পর্যন্ত পুনঃ নির্ধারণ করা হলো। আজকে 5 তারিখ, অর্থাৎ আপনারা এখনো ফর্ম পূরণ করার 5 দিন সময় পাচ্ছেন এবং ফর্মটি পূরণ করতে হবে www.tmed.gov.bd সাইট থেকে। এবার আসুন আমরা নীতিমালাটা একটু পড়ে আসি। নীতিমালা কি বলা হয়েছে? নীতিমালায় বলা হয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের অনুদান প্রদানের জন্য অনুসরণীয় নীতিমালা সংশোধিত 2021। এখানে অনেক কিছু বলা হয়েছে, আপনারা একটু পরে দেখতে পারেন। আমি মূল যে বিষয়গুলো এটা বলে দিচ্ছি আপনাদের। এই অনুদানটা কারা পাবে? শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী, শিক্ষার্থী এবং যে সকল শিক্ষার্থী জটিল ও ব্যয়বহুল রোগে আক্রান্ত এবং দৈবিক দুর্ঘটনা, অর্থাৎ দৈবযোগে ঘটা বা আকস্মিক কোনো দুর্ঘটনা ঘটেছে, এমন কোনো শিক্ষার্থী এবং প্রতিবন্ধী শিক্ষার্থীরা আবেদন করতে পারেন এবং তারা এই বৃত্তিটি পেতে পারেন। তারপর অর্থপ্রাপ্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাদি দেওয়া রয়েছে, এটি পড়ে নিতে পারেন। এবং কারা কত পার্সেন্ট করে অনুদানটি পাবে তার একটি লিস্ট দেওয়া আছে। যেমন শিক্ষা প্রতিষ্ঠান পাবে 15%, শিক্ষক কর্মচারী পাবে 10% এবং শিক্ষার্থীরা সব থেকে বেশি 75%, অর্থাৎ 100 জন আবেদন করলেই 75 জন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনাদেরকে মিস করবেন না, আপনারা আপনাদের সঠিক ইনফরমেশন দিয়ে অবশ্যই অবশ্যই ফর্মটি পূরণ করবেন। এবং কারা কত টাকা করে পাবেন? এখানে দেওয়া আছে একক শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ একটি শিক্ষা প্রতিষ্ঠান 50,000 টাকা, একজন শিক্ষক বা কর্মচারী 20,000 টাকা, তারপর প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ইবতেদায়ী যারা শিক্ষার্থী রয়েছেন তারা পাবেন হচ্ছে 3,000 টাকা করে। এবার দাখিল, এসএসসি, ভকেশনাল পর্যায়ের শিক্ষার্থীরা পাবেন 5,000 করে। আলিম, এসএসসি, বিএম অথবা ডিপ্লোমা শিক্ষার্থী যারা রয়েছেন তারা পাবেন 6,000 করে। অর্থাৎ আমরা যারা ডিপ্লোমা শিক্ষার্থী রয়েছি, যাদের এই বৃত্তির আবেদনটি গ্রহণ করা হবে, তারা 6,000 টাকা করে পেতে পারেন। তারপর ফাজিল পর্যায়ের শিক্ষার্থীরা পাবেন 7,000 টাকা করে। তাহলে চলুন এবার দেখে আসি কীভাবে ফর্মটি পূরণ করতে হয়। এখানে 3 নম্বর লিঙ্ক, অর্থাৎ অনলাইন আবেদন লিঙ্ক, এখানে ক্লিক করলে আমরা একটি ইন্টারফেস দেখতে পারবো। এই ইন্টারফেসটি, এখানে আবার 3টি অপশন দেওয়া রয়েছে: অনলাইন আবেদন, ছাত্রছাত্রীদের অনলাইন আবেদন, শিক্ষক কর্মচারীদের অনলাইন আবেদন এবং শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন আবেদন। তা আমরা যেহেতু ছাত্রছাত্রী অনলাইন আবেদন করবো, তাই আমরা ছাত্রছাত্রীদের অনলাইন আবেদনে ক্লিক করব। আমরা যেহেতু শিক্ষার্থী, তাই আমরা ছাত্রছাত্রীদের অনলাইন আবেদনে ক্লিক করব। ছাত্রছাত্রীদের অনলাইন আবেদনে ক্লিক করার পর আরও একটি ইন্টারফেস দেখতে পাবো। এখানে সেবা সংশ্লিষ্ট তথ্য, কিছু তথ্য দেওয়া আছে, যেমন প্রয়োজনীয় কাগজপত্র। আমাদের ফর্মটি পূরণ করতে হলে কোন কোন কাগজপত্রের প্রয়োজন সেগুলো এখানে দেওয়া আছে। যেমন শিক্ষা প্রতিষ্ঠান বিভাগীয় প্রধানের, প্রথমে দেওয়া আছে প্রতিষ্ঠান প্রধান, অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান অথবা বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র, অর্থাৎ আমাদের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যিনি বিভাগীয় প্রধান বা সিআইএসআর কর্তৃক প্রেরণকৃত প্রত্যয়নপত্র, অন্যান্য বৃত্তি সংক্রান্ত তথ্য। যদি আপনি অন্যান্য কোনো বৃত্তি পেয়ে থাকেন তাহলে তার কিছু প্রমাণপত্র হিসেবে কিছু ডকুমেন্টস দিতে হবে। এরপর দেওয়া আছে সেবা মূল্য এবং পরিশোধ পদ্ধতি, অর্থাৎ সেবাটি পেতে আমাদের কোনো মূল্য পরিশোধ করতে হবে কিনা সেটি দেওয়া আছে, যেটি দেওয়া আছে বিনামূল্যে, অর্থাৎ এই অনুদানটি বিনামূল্যে, অর্থাৎ আমরা যদি কেউ অনুদানটি পেয়ে থাকি তাহলে আমাদের কোনো মূল্য পরিশোধ করতে হবে না। এবার দেওয়া আছে সেবা প্রদানের সময়সীমা, অর্থাৎ আমরা অনুদানটি কবে পেতে পারি। 120 কার্য দিবস, অর্থাৎ 120 দিনের মধ্যেই আমরা পেয়ে যেতে পারি, যেটি মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে অর্থ প্রদান করা হবে, অর্থাৎ এই সেবাটি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হবে। এবার এসে আবেদন ফর্মের নিয়মাবলী, এখানে কিছু নিয়ম দেওয়া আছে, নিয়মগুলো পড়ে নেবেন এবং নিয়ম পড়ার শেষে আমরা আবেদন করুন এই বাটনে ক্লিক করব। আবেদন করুন বাটনে ক্লিক করার পর আমরা আরেকটি ইন্টারফেস দেখতে পাচ্ছি, যেখানে শুরুতে আমাদের ফোন নাম্বার এবং পিনকোড ইংরেজিতে দেওয়া আছে। যারা অলরেডি রেজিস্ট্রেশন করেছেন তারা আপনাদের এখানে ফোন নাম্বার এবং আপনার রেজিস্ট্রেশন করার পর ফোন নাম্বারে যে পিনকোডটি গিয়েছে ওই পিনকোডটি দিয়ে লগ ইন করতে পারবেন। আমরা যেহেতু নতুন তাই আমরা প্রথমে নিবন্ধন করে নেব, তাই আমাদের নিবন্ধনে ক্লিক করতে হবে। আমরা নিবন্ধনে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করব।
নিবন্ধন বাটনে ক্লিক করার পর আমাদের নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে, যেখানে ব্যবহারকারীর ধরন দিতে হবে ব্যক্তি বা প্রতিষ্ঠান। আমরা যেহেতু ব্যক্তি তাই ব্যক্তি সিলেক্ট করব, এবং আমাদের মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। আমরা এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিব, এবং শিক্ষার্থীর পূর্ণনাম, এবং শিক্ষার্থীর পূর্ণনাম অর্থাৎ আমাদের যেহেতু এখানে বাংলা বা ইংলিশ কোনোটি দেওয়া নেই, তাহলে আপনারা বাংলা অথবা ইংলিশ যে কোনো একটিতে দিতে পারেন। আমি যে শিক্ষার্থীর ফর্মটি পূরণ করে দেখাবো, আমি তার নামটা দিয়ে নিচ্ছি। এবার নিবন্ধন বাটনে ক্লিক করব। নিবন্ধন করার পর আমাদের ফোন নাম্বার একটি পিন কোড যাবে। এবার আমরা ফোন নাম্বার অপশনে আমাদের ফোন নাম্বারটি এবং ফোনে পাঠানো পিন কোডটি দিয়ে লগ ইন করবো। পিন কোডটি দিয়ে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। ফোন নাম্বার এবং ফোন নাম্বারে পাঠানো পিন কোড দিয়ে লগ ইন করার পর আমাদের একটা অপশন দেখা যাবে। এখানে হচ্ছে জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা জন্ম নিবন্ধন। যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা জন্ম নিবন্ধন দিবেন, এবং যাদের জাতীয় পরিচয়পত্র আছে তারা জাতীয় পরিচয়পত্র নাম্বার, জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং ডেট অফ বার্থ দেওয়ার পর যাচাই যাচাই ক্লিক করার পর এখানে আপনার নাম, আপনার পিতার নাম এবং মায়ের নাম দেখাবে। যদি সব ঠিক থাকে তাহলে এখানে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর তথ্য সঠিক এবং তথ্য ব্যবহার করুন, এখানে ক্লিক করতে হবে। এনআরডি অথবা বার্থ সার্টিফিকেট নাম্বার এবং ফোনে পাঠানো পিন কোডের মাধ্যমে লগ ইন করার পর আমরা একটা ফর্ম দেখতে পাবো, যে ফর্মের শুরুতে উপরে ডান দিকে শিক্ষার্থীর নাম দেওয়া থাকবে এবং নিচে শিক্ষার্থীদের আর্থিক অনুদান কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড লেখা একটা টাইটেল দেখতে পাচ্ছি। প্রথমে শিক্ষা প্রতিষ্ঠানের ধরন সিলেক্ট করতে হবে, আমরা যেহেতু কারিগরি স্টুডেন্ট তাই কারিগরি টিক দিব। দেওয়ার পর বিভাগ, জেলা, উপজেলা এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম, আমি এখন যে শিক্ষার্থীর ফর্মটি পূরণ করছি সে রংপুর বিভাগের এবং সে রংপুর পলিটেকনিক স্টুডেন্ট, তাই আমি বিভাগ রংপুর সিলেক্ট করে দিব। আপনারা আপনাদের বিভাগ সিলেক্ট করে দিবেন। জেলা, বিভাগ, জেলা এবং উপজেলা সিলেক্ট করার পর আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করতে হবে। নেটওয়ার্ক সমস্যার কারণে অনেক সময় সঙ্গে সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের নাম নাও চলে আসতে পারে, তাই অপেক্ষা তাই কি বিভ্রান্ত হবেন না, একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করলেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম যখন চলে আসবে সবাই শিক্ষা প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করে দিবেন। আমরা একটু অপেক্ষা করতেছি, আমরা একটু অপেক্ষা করব। এর মাঝে বলে রাখি যে লাল লাল স্টার চিহ্ন এর মাঝে বলে রাখি যে লাল স্টার চিহ্ন দেওয়া প্রতিটি ফর্মেই এর মাঝে বলে রাখি লাল স্টার চিহ্ন দেওয়া প্রতিটি ঘরে আমাদের পূরণ করতে হবে, তা না হলে আবেদনটি সাবমিট করতে পারবেন না। আমরা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ওয়েট করতেছি। বিভাগ, জেলা এবং উপজেলা সিলেক্ট করার পর শিক্ষা প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করতে হবে। এখানে বলে রাখি যে নেটওয়ার্ক সমস্যার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের লিস্টে চলে আসতে একটু সময় লাগতে পারে, তাই আমরা অপেক্ষা না করে নিচের অপশনগুলোকে পূরণ করে আসবো, তারপর শিক্ষা প্রতিষ্ঠান সিলেক্ট করে দেবো। এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের নাম বাংলায়, শিক্ষার্থীদের নাম বাংলায় লিখতে হবে হবে বাংলায়। আপনার নামের স্পেলিংটা আবার চেক করে নেবেন। এবার শিক্ষার্থীর নাম ইংলিশে, তারপর সেকেন্ড সেমিস্টার, শিক্ষার্থীর রোল, রোল নাম্বার অবশ্যই ইংলিশে দিতে হবে। আবেদনের কারণ, সবার আগে কারণগুলো দেখে আসি। জটিল ও ব্যয়বহুল রোগ, দৈব দুর্ঘটনা, শিক্ষা ব্যয় নির্বাহ, দরিদ্র মেধাবী, প্রতিবন্ধী, অনাগ্রসর সম্প্রদায়, এখানে কয়েকটি কারণ আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে যদি কেউ জটিল রোগে আক্রান্ত হয়ে থাকেন এবং তার যথেষ্ট প্রমাণপত্র থাকে তাহলে জটিল ও ব্যয়বহুল রোগ সিলেক্ট করে দিতে পারেন, এবং যদি কেউ দৈবিক দুর্ঘটনা বা আশঙ্কিত কোনো দুর্ঘটনা ঘটেছে, যদি কারো দৈবিক দুর্ঘটনা ঘটে থাকে তাহলে তিনি দৈবিক দুর্ঘটনা সিলেক্ট করে দিবেন, অথবা শিক্ষা ব্যয়, অথবা অথবা যদি কোনো কারণ না থাকলে অথবা কোনো কারণ না থাকলে শিক্ষা ব্যয় নির্বাহ, দরিদ্র মেধাবী, প্রতিবন্ধী, অনাগ্রসর সম্প্রদায়, যে কোনো একটা সিলেক্ট করে দিলেই হবে। আমরা দরিদ্র মেধাবী শিক্ষার্থী সিলেক্ট করে দিলাম। এবার সে শিক্ষা প্রতিষ্ঠানের ধরন, শিক্ষা প্রতিষ্ঠানের ধরন হিসেবে
আমরা যেহেতু কারিগরি স্টুডেন্ট, আমরা ডিপ্লোমা সিলেক্ট করে দিব। শিক্ষার্থীর জন্ম তারিখ, এবার আমাদের শিক্ষার্থীর জন্ম তারিখ সিলেক্ট করে দিতে হবে। আগে আমরা মাসটা সিলেক্ট করে নিব, তারপর জন্মসাল এবং জন্ম তারিখে ক্লিক দিব। জন্মসাল এবং জন্ম তারিখে ক্লিক করলেই আমাদের জন্ম তারিখটা চলে আসবে। এবার মোবাইল নাম্বার সিলেক্ট করতে হবে, মোবাইল নাম্বার 11 সংখ্যা দিতে হবে। এবার আপনাদের মোবাইল নাম্বারটি দিতে হবে এবং মোবাইল নাম্বারটি অবশ্যই 11 সংখ্যা হতে হবে। এটি পূরণ করার সময় আমরা অবশ্যই একটু কেয়ারফুল থাকব। শিক্ষার্থীদের বর্তমান ঠিকানা, এবার শিক্ষার্থীর বর্তমান ঠিকানা দিয়ে দিব। প্রথমে জেলা, এবার থানা, ডাক, এবং গ্রাম। এবার আমরা ডান দিকের অপশনে আসব। অভিভাবকের নাম বাংলায়, এখানে আমাদের বর্তমান অভিভাবকের নাম দিতে হবে, যেটা আপনার বাবা অথবা মা, অথবা বাবা মায়ের পরিবর্তে বড় ভাই কিংবা চাচা অন্য কেউ হতে পারে, আমরা তার নাম দিয়ে দিব এবং যেটি অবশ্যই বাংলায় দিতে হবে। শান্তনু, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র নাম্বার। এবার পিতার নাম বাংলায়, পিতার পেশা বাংলায়, মায়ের নাম অবশ্যই বাংলায়, মায়ের পেশা বাংলায়, পরিবারের মোট সদস্য সংখ্যা, অর্থাৎ আপনার পরিবারে যতজন আপনারা একসঙ্গে বাস করেন তাদের সংখ্যা দিতে হবে এবং এটি অবশ্যই ইংলিশে দিতে হবে। তারপর হচ্ছে মাসিক পারিবারিক আয়, মানে আপনার পরিবারের মাসিক আয় কত সেটি দিতে হবে এবং সেটি অবশ্যই ইংলিশে দিতে হবে। তারপর শিক্ষার্থীর এনআইডি বা জন্ম নিবন্ধন নাম্বার, আর শিক্ষার্থীর এনআইডি বা জন্ম নিবন্ধন নাম্বার যেটি দিয়ে লগ ইন করেছিলাম সেই নাম্বারটি এখানে দিয়ে দিব। তারপর শিক্ষার্থীর মেইল নাম্বার, যেটি রিকোয়ার্ড নয়, অর্থাৎ আপনার যদি কোনো মেইল নাম্বার থেকে থাকে তাহলে মেইল দিবেন, অন্যথায় এটি না দিলেও কোনো সমস্যা হবে না। এবার জেন্ডার, এবার আপনি আপনার জেন্ডারটি সিলেক্ট করে দিবেন। অন্যান্য বৃত্তি, একটা জিনিস খেয়াল করুন, নিচে সংযুক্তি হিসাবে আমাদের দুটো অপশন দেওয়া আছে এবং দুটি রিকোয়ার্ড, একটা দেওয়া আছে বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র, প্রতিষ্ঠানের প্রধান, একটি হচ্ছে প্রতিষ্ঠান প্রধান অথবা বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র, যেটি আমরা প্রতিষ্ঠানে গেলেই পেয়ে যাব, এবং অন্যটি অন্যান্য বৃত্তি সম্পর্কিত তথ্য, অর্থাৎ আমরা যদি আগে থেকে অন্যান্য কোনো বৃত্তি পেয়ে থাকি বা বৃত্তির সঙ্গে যুক্ত হয়ে থাকি তাহলে আমাদের সেটি প্রমাণপত্র হিসেবে যোগ করতে হবে। যদি আপনাদের কোনো প্রমাণপত্র থাকে তাহলে আপনারা হ্যাঁ দিবেন এবং এখানে ডকুমেন্ট হিসেবে পেপারস আপলোড করতে হবে। আর যদি আপনি কোনো বৃত্তির আওতাধীন না হয়ে থাকেন তাহলে না দিবেন, তাহলে অপশনটি চলে যাবে। এখন শুধুমাত্র প্রমাণপত্র হিসেবে আমরা আমাদের প্রত্যয়নপত্রটি অ্যাড করে দিব। আপলোডে ক্লিক করলে আমার একটি ডায়লগ বক্স আসবে এবং যেখানে বলা আছে সর্বোচ্চ ফাইলের আকার হতে হবে 10 মেগাবাইটের মধ্যে, অর্থাৎ আপনার পিকচারের ফাইলটি 10 মেগাবাইট অথবা তার নিচে হতে হবে, এর বেশি হলে সেটি আপলোড নিবে না। এবং এবং ফাইলের ধরন হতে হবে জিপ ফাইল, পিএনজি, জেপিজি, জেপিইজি অথবা পিডিএফ। আমরা ফাইল যুক্ততে ক্লিক করব। এবার আমরা ফাইল যুক্ত করুন, এখানে একটা ক্লিক করব এবং আমাদের ফাইলটি যেখানে আছে আমরা সেটা সিলেক্ট করে দিব। দেখুন ফাইলটি সিলেক্ট করার পর ফাইলটির নাম এখানে দেখতে পাবো এবং এখানে সাইজ দেওয়া আছে, তার মানে এবং এখানে সাইজ দেওয়া আছে যা 10 মেগাবাইটের নিচে, অর্থাৎ আমাদের ফাইলটি আপলোডযোগ্য। এবার আমরা আপলোডে ক্লিক করব, কিছুক্ষণ অপেক্ষা করুন। ফাইলটি আপলোড হয়ে গেলে আবেদন প্রেরণ করুন বাটনে ক্লিক করার মাধ্যমে আপনার আবেদনটি সম্পূর্ণ করবেন। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনারা নিজেদের ফর্মটি নিজেই পূরণ করুন এবং কোনো রকম সমস্যা হলে কমেন্ট করতে পারেন। Thanks for watching. Don't forget to like the video. And don't forget to subscribe.